নবীরে দেখে নাই। একদিন তার বাবা গেছে হুবাবের, তাকে এদিকে চুকের পানি ছেড়ে কান্দি, এ বাবা মোহাম্মদের মহব্বত অন্তর থেকে চলে গেছে, এ বাবা চুকের পানি তুমি দেইখা, ও বাবা তুমি মনে কইরো না আল্লাহর পয়গম্বরের মহব্বত আমার অন্তর থেকে চলে গেছে, না না জীবন দিব গো নবীর মহব্বত আমি অন্তর থেকে ছাড়ব না। ততক্ষণ পর্যন্ত একটা লোক মুমিন হতে পারবে না। ফুলতলির সাহেব কিবলা বলতেন, মুসলমান বটে কিন্তু মুমিন হওয়া বড় কঠিন, মুসলমান কিন্তু মুমিন হওয়া বড় কঠিন, নবীজিরে সব কিছু থেকে ভালোবাসতে হবে। এটা যুবক, নাম তার হুবাব, ছোট্ট ছেলে, 15-16 বছরের যুবক, ইহুদির সন্তান, নাম হলো তার হুবাব, বাবার নাম জালবিব, খ্রিস্টানদের বড় একজন আলেম। একদিন বাবার কুশাগারে ঢুকছে দুইটা দেখি, কুশাগারের ভিতরে অনেক মূল্যবান মূল্যবান জিনিস, এটা বদনার মাঝে, এটা বদনার মাঝে একটা পাত্রর মাঝে কি যেন রাখা, মুখটা সুন্দর করে ডাকিয়া রাখছে, ভিতরে কি আছে এমন ভাবে সুন্দর করে ডাকিয়া রাখছে। হুবাব ডাক দিয়া কয়, আব্বু আপনার কুশাগারের সব আমি দেখলাম, এই পাত্রটার ভিতরে কি মুখ বন্ধ করে রাখছে। ডাক দেখো বাবা, তুমি ছোট মানুষ, তুমি এখনো তোমার এই জ্ঞান হয় নাই, তুমি দেখো বড় হবে এটা তুমি দেখতে পাবে, এটার মধ্যে এমন কোন মূল্যবান জিনিস না, একটা গাছের পাতা আর ওই পাতার মধ্যে একজন আরবীয় মহামুনশির নাম লেখা, এখনই তুমি দেখতে পাবে না। আব্বু এটা দেখা যাবে না, কই না এখনো তোমার জ্ঞান হয় নাই, মাত্র তুমি যুবক আরো বয়স। তার কৌতুক আরো বাড়লো, কেন আমি দেখলে কি হবে, সুযোগের তালাশ করে হবাব, খ্রিস্টানরা এরা মদ পান করে, লন্ডন আমি দেখছি বোতলের পর বোতল, এরা পানি খায় না খালি মদ। আমার ভাইরা আমার বন্ধুরা, ইয়ারিফুনহু কামা ইয়ারিফুনা আবনাহু, ইহুদি খ্রিস্টানরা আমার নবীর সম্পর্কে এমনভাবে এরা জানতো যেইভাবে নিজের সন্তানাদি সম্পর্কে তারা অবহিত ছিল। আমার বাইরা আমার বন্ধুরা, গভীর মনোযোগ, হুবাব দিন যায় রাত যায় সুযোগের তালাশ করে, এই বদনার ভিতরে কি এমন গাছের পাতা, যেই পাতাটা আমার বাবা এটা আমাকে দেখতে দেয় না, কই আরো বয়স হলে দেখবা। একদিন বাবা মদ খাইয়া টাল হইয়া পড়ে রয়েছে, হুবাব এখনো বাবা মদ খায় টাল হইয়া পড়ে রয়েছে, বহু সময় বাদে হুশ ফিরবে, এই সুযোগে এই বদনার ভিতরে কি আছে আমি দেখব। ঢুকছে কুশাগারের ভিতরে, বদনার উপরে থেকে ঢাকনি সরাইছে, সরাইতে দেরি হয়, একটা নূরের আলো আসমানের দিকে যাইতে দেরি হয় না, পাতার মধ্যে কি লেখা, গাছের পাতার মধ্যে লিখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুরে জুরে করে বলুন না সুবহানাল্লাহ। বাহ, আরো কিছু জিনিস লেখা,
এই মহামানুষী আরব্য নবী যিনি পৃথিবীর মধ্যে আগমন করবেন, সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, এক ধর্ম থাকবে ইসলাম। এই ইসলামে যারা প্রবেশ করবে এরা জান্নাতুল ফিরদাউসে ঢুকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির অনেক কেরামত এই পাতার মধ্যে লেখা। যুবক ছেলেটা যখনই দেখছে, হায় রে আমরা তো খ্রিস্টান ধর্ম, আমরা তো এই নকল ধর্মের মধ্যে জিন্দেগি বছর করতেছি, কেন আমার বাবা আমার মানুষের মতো মানুষ বানানোর জন্য চেষ্টা করতেছে, তাহলে কেন আমার থেকে এই পাতাটা দূরে রাখলো, কেন আমারে ইসলামের শিক্ষা দেয় নাই? এই কথা চিন্তা করতে করতে ছেলেটা বেহুশ হয়ে গেছে। হঠাৎ করে হুবাবের মা ঘরে ঢুকছে, ডুইকা দেখে নিজের একমাত্র ছেলে হুবাব বেহুশ হয়ে জমিনে পড়ে রয়েছে। ডাক দিয়া স্বামীরে ডাক দে, তাড়াতাড়ি আসো, হুবাব বেহুশ হয়ে গেছে। স্বামী স্ত্রী দুজন মাথার মধ্যে পানি দে, হুশ যখন তার ফিরে আসে, সামনে যখন দেখে তার মা এবং বাবা, মা বাবার দেখা হুবাব তেলে বেগুনে রাগ করলো, বাবা ও বাবা। প্রত্যেক বাবাই চায় তার ছেলে সন্তানকে সুশিক্ষা দিতে, বাবা গো কেন কেন আমারে সুশিক্ষার থেকে বঞ্চিত করছো? একমাত্র ইন্নাদ্দিন ইন্দাল্লাহ ইসলাম, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম, কেন আমার ইসলাম থেকে দূরে রাখছো, আমার একলাইয়া রাখছো? এই মহামানুষ, এই নবী আখেরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশাহ নবী, পৃথিবীতে আগমন করবেন 570 খ্রিস্টাব্দে, 20 এপ্রিল, 1 জ্যৈষ্ঠ, 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময়। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা, এই নবীর প্রেম, নবীর ভালোবাসা আমার অন্তরে ঢুকে গেছে, আমি আপনাদের ধর্ম মানি না। ওই নবীকে পাইলে নবীর হাতে হাত দিয়ে আমি ইসলাম গ্রহণ করব। নবীরে দেখে নাই, যখন এই কথা বলছি, বাবা তেলে বেগুনে রাগ করে পিটাইতে শুরু করেছে। এই ছেলে, একমাত্র ছেলে হুবাব, জালবি বেমন ভাবে মাইর আরম্ভ করলো, পিঠের চামড়া সিরিয়া ফিলকি দেওয়া রক্ত নাজিল হয়ে যায়। ডাক দিয়ে বাবা জীবন দিব গো, আমি কিন্তু ঈমান দিব না। পিটানি শুরু করছে। খ্রিস্টানরা এসে কয়ে, ছেলেটার এমন ভাবে কেন মারেন? কয়ে মোহাম্মদের মহব্বত তার কলবে ঢুকছে, অন্তরে ঢুকছে। ওই যে কয়ে, তাই নাকি এর জন্য মারো? খ্রিস্টানরা কয়ে এইভাবে মারিয়া তার কাছ থেকে এটা তার আবেগের বশীভূত হয়েছে, এটা কাজ করো জালবি। তার শরীর থেকে এই নরম কাপড়গুলা খুলে ফেলো, বস্তার চাট তার গায়ে দাও, অন্ধকার রুমের মধ্যে বন্দি করে রাখো, একটা রুটি দিবা, এক জগ পানি দিবা, আর কোনো খাবার দিবা না, অন্ধকার ঘরের মধ্যে তারে বন্দি করে রাখো, এইভাবে কয়েকদিন রাখো, দেখবা অটোমেটিক মোহাম্মদের ভালোবাসা তার অন্তর থেকে চলে যাবে। পরামর্শ দিল খ্রিস্টানরা, ইহুদিরা, যেই ছেলে কোনদিন ফুলের টুকা যার গায়ে পড়ে নাই হুবাব, এমন একটা অন্ধকার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো, শক্ত রুটি দে আর এক জগ পানি দে, হুবাব আল্লাহর কাছে কান্দে, ও মাবুদ মাবুদ গো, জীবনে কোনোদিন আমি রুটি খাই না গো আল্লাহ, একটা রুটি আর এক জগ পানি আমাকে দিয়েছে, তুমি কি পারো না এই রুটির ভিতরে তুমি একটু স্বাদ লাগাইয়া দিতে, পানির মধ্যে কি স্বাদ দিতে পারো না? বাবু অন্ধকার ঘর,
রূপাবের অন্ধকার ঘর আলোকিত হইতে দেরি হয় না। শুকনা রুটি আর পানি এ তো সব, যেন এটা রুটি না এটা হয়ে গেছে জান্নাতি খাবার। নবীরে দেখে নাই, একদিন তার বাবা গেছে হুবাবের, তাকে এদিকে চুকের পানি ছেড়ে কান্দি, এ বাবা মোহাম্মদের মহব্বত অন্তর থেকে চলে গেছে, এ বাবা চুকের পানি তুমি দেইকা, ও বাবা তুমি মনে কইরো না আল্লাহর পয়গম্বরের মহব্বত আমার অন্তর থেকে চলে গেছে, না না জীবন দিব গো নবীর মহব্বত আমি অন্তর থেকে ছাড়ব না। বাপ তেলে বেগুনে রাগ করছে, আবার ইহুদিদের নিয়ে বৈঠক করছে, কই রুটি আর এক জগ পানি দেই, কিন্তু তারপরও তার মধ্যে কোনো পরিবর্তন দেখি না, কই এমনি হবে না কাজ, তুমি এক কাজ করো তোমার যে কিতো দাস আছে এদেরকে ডাক দাও, এদের বলো বহু দূর পাহাড়ের মধ্যে নিবে, গলার মধ্যে রশি লাগাইয়া টাইনা টাইনা পাহাড়ে উঠাইবে, আবার নামাইবে, এইভাবে গরুর বদৌলতে তারে দিয়া কাজ করাইবে, এইভাবে কিছুদিন কষ্ট দেও দেখবা ফিরে আসবে। আমার ভাইরা কৃতদাসদের বলে আমি তোমরা আজাদ করে দিব, আমার এই ছেলেটারে বহু দূর লইয়া যাও পাহাড়ের মধ্যে, গলায় রশি লাগাইয়া দিনের বেলা টাইনা টাইনা পাহাড়ে উঠাইবে, আবার নিচে নামবে পাহাড়ে উঠাইবে, বাড়ি বাড়ি পাথর তার বুকের মধ্যে চাপা দিবে, এইভাবে যদি সে যদি মোহাম্মদের ভালোবাসা তার অন্তর থেকে চলে যায়, সে যদি আমার ধর্মে আবার ফিরে আসে তাহলে তাকে ছেড়ে দিও। এইভাবে দূরে নিয়ে গেল পাহাড়ের মধ্যে, কৃতদাসরা রশি গলায় বান্দিয়া ভুবাবরে পাহাড়ের উপরে উঠায় আবার নিছিলাম, আবার উঠায় আবার নিছিলাম, এইভাবে কষ্ট দিতে লাগলো। রাত গভীর হয়, লোহার শিগল হাতে পায়ে পড়াইয়া রাখে, আল্লাহ লীলে বোঝা যায় না, একদিন অজোরদারে বৃষ্টি আরম্ভ হইল, অজোরদারে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিরে হুবাব আল্লাহর দরবারে মুনাজাত শুরু করেছে, জোরে বলো আল্লাহু আকবার। দোয়া কবুলের কয়েকটা সময় আছে, শুক্রবারে দোয়া কবুল হয়, আজকে কি বার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম লেখেন আসরের নামাজের পরে, আবার কেউ বলেন ইমাম সাহেব খুতবা লইয়া যখন বসে তার থেকে নামাজের আগ পর্যন্ত, আমার তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, মুসলদারে যখন বৃষ্টি দেয় ওই বৃষ্টির সময় মুনাজাত দিলে দোয়া কবুল হয়, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে, এবার বাইরে হুবাব আল্লাহর দরবারে মুনাজাত শুরু করেছে, আর তাকদিরুল্লাহ ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুয়া, দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার দরকার আছে না, এ জুড়ে বলুন দোয়ার দরকার আছে না, এখন দোয়া বন্ধ হয়ে যাচ্ছে, ফরজ নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, ঠিক না বেডি, আরো জুড়ে বলুন ঠিক না বেডি, আর দোয়া ও মুখুল এবাদত, দোয়া হলো এবাদতের মগজ। আমার বাইরা গভীর মনোযোগ, হুবাব হাত তুলে মুনাজাত দে, বাবু বাবু মাবুদ গো তোমার বন্ধুরে দেখি নাই, এটা গাছের পাতার মধ্যে তোমার বন্ধুর নাম দেখ, নাম শুনিয়া হইলাম পাগল, তোমার বন্ধু মাটির তৈরি না নূরের তৈরি, ফেরেশতা না মানুষ তাও আমি জানি না, শুধু নাম শুনিয়া পাগল হয়েছি, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। লোহার
আসি গলাতে পড়া পায়ে পড়া, একটু কাজ করো না, আমার শিকলটা তুমি খুলিয়া দেও না আল্লাহ। পারেনি, এ পারেনি আল্লাহ শিকল খুলতে। তাকায়া দেখে মুনাজাত শেষ, হাতে শিকল নাই, পায়েও শিকল নাই, কে করছে? এ জোরে বলুন, কে করছে? এ আল্লাহ আসেনি, আসেনি না, ইন্ডিয়া চলে গেছে। ওহু আমাকুম আইনামা কুনতু, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। আপনি বলবেন আল্লাহ আমি তো মাহফিলে, আপনি কোথায়? আমার আল্লাহ জবাব দিবে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার সারগে আরো নিকটে। জুড়ে জুড়ে একবার বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, হুবা অজরদারে বৃষ্টি শুরু হয়েছে, মোনাজাত ধরেছে, তাকে দেখে তার লোহার শিকল হাত থেকে ছুটে গেছে, পায়ের শিকল ছুটে গেছে। কে যেন ডাক দিয়া বলে, হুবাব রে নবীর প্রেমেরটা দৌড় মারো, এমন ভাবে দৌড় মেরেছে হুবাব, যেই জায়গা এই জায়গার থেকে মদিনা 80 কিলোমিটার দূর। আমার আল্লাহ হুবাবের জন্য জায়গাটা ছোট করে দিলেন, আল্লাহ পারেনি, জুড়ে বলুন পারেনি। আল্লাহর নবীর প্রেমের পাগল হুবাব জীবনে নবীর দেখে নাই, দৌড়াইতে 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 ফজরের আজান হয়ে গেল, তাকে দেখে একটা ঘরের দরজার সামনে যাইয়া হুবাব বেহুশ হইয়া পড়ে যায়। বাড়িওয়ালা দরজা কইলা দেখে নবীজির সাহাবি হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুরে জুরে করে বলুন না সুবহানাল্লাহ। আম্মার ডাক দিয়া বলে, যুবক রে নবীজির, ওই নবীর আখেরি জবানের পয়গম্বরের কসম দিয়া বলছি, বলো তুমি কে? হুবাব ডাক দিয়া কে, আপনি কি আখেরি জবানের পয়গম্বরকে দেখছেন? কই বাইদা, কতবার আমি দেখেছি, কই তাই নাকি? হুবাব রে চুমা দিতে লাগলো, হুবাব রে নবীর প্রেমে রে হুবাব, ও আম্মা নবীর প্রেমে কত নির্যাতন সইছি, জীবনে নবীরে দেখি নাই, গাছের পাতার মধ্যে নবীর নাম শুনিয়া পাগল হয়েছে। ডাক দিয়া বলে, আম্মা তুমি নবীরে দেখছো? ভাই আমি কতবার দেখেছি, চলো আমার সঙ্গে, এখনো আমার নবী মসজিদে নববীতে আছে, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাপকে যখন নিয়ে রওনা হলো মসজিদে নববীতে, আমার আল্লাহ ডাক দে, জিব্রাইল আমার বন্ধু খোঁজ, যা জিব্রাইল আমার বন্ধুরে সালাম দে, আর আমার বন্ধুরে জানা হুবাব আমার বন্ধুরে এত ভালোবাসে, কত নির্যাতন সহ্য করেছে, আমার বন্ধু যেন হুবাবরে ভালোবাসে, জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ।